পনেরো বছরের শাসন আমলে দেশকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই স্বৈর শাসক দেশ ছেড়ে পালানোর পর একে একে সামনে আসছে তার যত কুকীর্তি। এর মধ্যে 2009 সালে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন, সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। এছাড়া অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম রিয়েডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন, তাকেও ওই মামলায় আসামি করে আটক করা হয়। তিনি আরও উল্লেখ করেন, তার বাবা আব্দুর রহিমকে 25 ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন, কিন্তু সাধারণ সৈনিকেরা তার বাবাকে রক্ষা করেন। 2009 সালের জুলাই মাসে কোনো একদিন ডিএডি আব্দুর রহিমকে পিলখানার ঢাকা সেক্টরের দ্বিতীয় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ আরও কয়েকজন পিলখানার ঘটনার রাজসাক্ষী হতে বলেন। রাজসাক্ষী হতে রাজি না হয় তাকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে 2010 সালের 29 জুলাই বাবার শরীরে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।